बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज हमें सबाई मिले जिस दिन अपने सामने जो आलोचनाटी निये आसलम, ये आलोचनाटी रोजा बा रमजान मास जेहेतु आमादेर पालन करते ही शुरू जेहेतु हो गेछे, तो एखन विषय हलो रोजार राखार हाकिकत कि। रोजा राखार हाकिकत जदि आमरा ना बुझी ताहले आमादेर रोजा कोनो काजे आसबे ना। तबे एकटा काजे आसते पारे, सेटा कि मानुष जखन सारा दिन उपवास करे शरीर जीर्णशीर्ण हय एवं तार शरीरेर चर्बी कमे। किन्तु रोजार जे आरो किछु फलाफल आछे एई सम्पर्के जदि ना जाने ना बुझे এবং রোজা হাকিকত কি, রোজার মারেফত কি, রোজার তরিকত কি, এই তিনটা ভাগে যদি একটা মানুষ বোঝে না বা বোঝার চেষ্টা করে না, তাহলে তার জন্য এই রোজাটা বিফল। এমন কি ভুল করলে এতে আপনি দোজখবাসী হতে পারেন। রোজা কেন রাখে? শরীয়ত বলতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, মিথ্যা। রোজা কেন রাখে? আল্লাহ আমাদেরকে বেহেশত দিবে, ওয়াস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এর দুটোর একটু না। এখানে মূল বিষয় হলো কি, রোজা বা এটার আরেকটি নাম আছে সিয়াম সাধনার মাস। যদি সিয়াম সাধনার মাস হয়ে থাকে তাহলে আমাদের এই সিয়াম সাধনা কিভাবে করতে হবে, কোনভাবে করলে তরিকতের রোজা কি এবং হাকিকতের রোজা কি এবং মারেফতের রোজা কি, আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তরিকত, হাকিকত, মারেফত, শরীয়তের রোজা তো আপনারা জানেন, এই তিনটা ভাগে আমি নর্মালভাবে অত শক্ত কথা না বলে আমি নর্মালটাই বলার চেষ্টা করব। এই নর্মালটা যে বুঝতে পারবে সে সঠিকটা এবং কঠিনটাও বুঝতে পারবে। তারপরেও আমি বলবো এই তিনটা জিনিস করার পরেও মানুষ যেন সাথে শরীয়তটা রাখে। কেন? যে আমার চাচাগুরু জালালউদ্দিন খাঁ, তিনি একজন আমার কাছে মহাকবি, এই বাংলাদেশ, ইন্ডিয়া বা বিভিন্ন রাষ্ট্রে যদি কোনো বয়াতি গান করে তবে আশা রাখব জালালউদ্দিন খাঁর গানের দুই চারটা কলি হইল গায় বা বিশ্লেষণ করে। যেমন একটি গানের কলির মধ্যে বলা হয়েছে, আরব দেশে মক্কার গড় মদিনায় রাসুলের কব্বর বাইতুল্লাহ শূন্যের পাথর, মানুষে সব করিয়াছে, মানুষে করেছে কর্ম, মানুষে করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম মন মহাজন মধ্যে আছে। খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারেফত সিদ্ধের ঘাট সকলই মানুষের কাছে, সৃষ্টির আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে ফেরেস্তারা যাইতে নারে, মানুষ তথা ইয়াছে রে, ওরে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া জাত বিনিকে জাত বাসে, ওরে মানুষের ছবি আঁকো পায়ের ধুলি গায়ে মাখো, শরীয়তটা সঙ্গে রাখো। শরীয়তের রোজা, তরিকতের রোজা, মারেফতের রোজা, এই তিনটা রোজা, তিন ভাগের রোজা, এটি পালন করতে হলো আমাদেরকে শরীয়তটা সঙ্গে রাখতে হবে। শরীয়তটা যদি সঙ্গে না রাখি কি হবে জানেন? যে আপনি দোকানের মধ্যে কলা বিক্রি করেন, ঢাকনা দেওয়া কলাগুলো কিন্তু মানুষে কিনে নিয়ে যাচ্ছে, আর যেগুলাকে বাকল ছাড়িয়ে আপনি ছুলে রেখেছেন এগুলো মাছি পড়ছে, এগুলো মানুষ কিনছে না। তার মানে শরীয়তের ঢাকনা দিয়ে আমরা মারিফতের খাবার ঠিকই খেয়ে নিব, কিন্তু এটার কৌশল, এটার সাধনা জানতে হবে। তাই আজকে আমি আজকে যে তিনটা ভাগে রোজা আমাদের বোঝার ব্যাপার অবশ্যই শর্টকাটে আমরা বুঝে নেব।
সেটি হলো দেখুন যে শরীয়তের তো বলা হলো উপবাস করা আল্লাহ সন্তুষ্টির জন্য, আসলে এই বোঝাটা ঠিক নেই। এটার মূল হাকিকত কি হবে যে তরিকতের রোজা কি? তরিকতের রোজাটি হলো আপনার গুরু, আপনার মুর্শিদ, আপনার কামেল পীর সাহেব যদি আপনাকে বলে বাবা এই কাজটা কখনো করবে না, এই জিনিসটা কখনো খাবে না, এবং এইদিকে তুমি দৃষ্টিপাত করবে না, তখন কি হবে? সেই ভক্তটি কোনো দিন ওই দিকে দৃষ্টি করে নাই, ওই দিকে কখনো তাকায় নাই, ওই জিনিসটা কখনো খায় নাই, ওই দিকে কখনো চলে নাই। যা বলেছে সেভাবেই চলছে, যেটা নিষেধ করেছিল এর তার মৃত্যু হয়ে যায় তবু সে কখনো এই জিনিসটা খায়নি। এ হলো তরিকতের ইশারা দিয়ে আমি বলে দিলাম, এখানে আরো গভীর কিছু আছে সেখানে যাব না, যেহেতু রমজান মাসে সকল স্তরের লোকে এটা দেখবে। গেল তরিকত, এবার আসবো হাকিকত। হাকিকতের যে রোজা, হাকিকতের মধ্যে যদি আমরা আসি তাহলে এখানে কি বুঝব যে আমরা যখন না খেয়ে থাকব, না খেয়ে থাকলে আমার 10টা ইন্দ্রিয় দুর্বল হবে। 10টা ইন্দ্রিয় কি কি? যেমন 5টা আমার দেহের মধ্যে কর্ম ইন্দ্রিয় আর 5টা হলো জ্ঞান ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলো দুর্বল হবে, তখন মানুষের মধ্যে যে 6টা রিপু আছে, এই 6টা রিপু যখন কুমন্ত্রণা দেবে মনকে, তখন এই 6টা রিপুর কুমন্ত্রণা পেয়ে যখন মনের মধ্যে একটা খারাপ কিছু বাসনা জেগেছে, তখন সে এই কাজটা করবে না। কেন করবে না? যে মনের মধ্যে বাসনা জেগেছে, এটা আমি করব, এই আকামটা করব, এই খারাপটা করব, এই লোভনীয় বস্তু আমি করব, মানুষকে গালি দেব, মারব। কিন্তু সে রোজা রেখে রেখে যে 16 জনকে তিনি কি করেছেন, রোহিত করেছেন, দুর্বল করেছেন, 10 ইন্দ্রিয় তখন শক্তি কুলায় না, সে একটা বকা দিয়েছে তাকে ফিরে বকা দেব না, চলে যাই, শরীরটা দুর্বল, তাহলে রোজা তাকে সেই ঝগড়া থেকে ফিরিয়ে দিয়েছে। এরপর রমজান মাসে যখন মানুষ রোজা রাখে তখন কি হয়, সেই মানুষটি যখন জীর্ণ শীর্ণ হয়, নিজের শরীরটা দুর্বল কাতর হয়ে যায়, তখন আল্লাহর প্রতি মনটা ছোটে, কেননা সেই 6 রিপু 10 ইন্দ্রিয় মনকে বললেও মনের কথায় সেই ইন্দ্রিয়গুলো দিয়ে কাজ করতে পারে না, তখন আস্তে আস্তে মানুষগুলা আল্লাহর পথের দিকে দাবিত হয়। এবার আসব, এটা হলো হাকিকত, বোঝার বিষয় যে নিজেকে শুধরানো, নিজেকে যদি পবিত্র করি, যেমন কোরআনে বলেছেন আল্লাহ যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম, সে পবিত্র পানি দিয়ে হাত পা ধুয়ে না, গড়গড়া করে মাথা মোছাও করে না, আমার আত্মার মধ্যে ময়লা, আমার মনের মধ্যে ময়লা, অন্তরে ময়লা, এই সমস্ত ময়লাকে পরিষ্কার করতে হলে আমার জিকিরের সাথে এবং ক্ষুধার্তের সাথে সত্যের সাথে যখন আমি থাকব, তখন এই জিনিসগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে, খারাপ থেকে আমরা ভালোর দিকে আসবো। এইটা বুঝতে গেলে এটার হাকিকতটাই এখানে যে নিজেকে শুদ্ধ করা বা পবিত্র করার আরেক নাম হলো সিয়াম সাধনা। গেল এটা, এবার মারেফাতের রোজা কি? মারেফাতের রোজার মধ্যে যদি আমরা যাই তাহলে মারেফত শব্দ অর্থ কি? গোপন বা গুপ্ত বিষয়ের জ্ঞান লাভ করা,
বা গুপ্ত বিষয়কে জানা, গোপন বিষয়কে দেখা। যেমন আল্লাহ গোপন, শরীয়তের ভাষায় বলতেছে আল্লাহ নিরাকার। নিরাকার কি বলে? দেখা যায় না আসলে, কিন্তু এটার অর্থ এটা নয়। নিরাকার তার মানে নিরেরও আকার আছে, সেখানে গেলাম না। তাহলে হাকিকতের যেই রোজা সেটা তো বলা হলো, এবার মারিফাতের যে রোজা সেটির মধ্যে যদি আমরা যাই, তখন সে নিরাকার আল্লাহকে আকার রূপে তিনি পাবে। আকার রূপে যখন পাবে, তখন তার রাসূল রূপে হোক, তার আল্লাহ রূপে হোক, যখন তিনি সামনে দাঁড়াবে, আর যদি তিনি বলে যে দেখো আমি কিন্তু 30 পারা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি যে আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাকে পরিচালনা করি, যদি আপনি চান যে আল্লাহ আপনাকে পরিচালনা করবে, তাহলে আপনাকে কি করতে হবে? সাধনা করতে হবে, এবং সেই সাধনায় আত্মনিয়োগ করে দিতে হবে আল্লাহর প্রতি, তখনই আল্লাহ আপনাকে পরিচালনা করবে। সেই পরিচালনাটা দেখা যায় ওহির মাধ্যমে হতে পারে, এলমে লাদনির মাধ্যমে হতে পারে, স্বপ্ন বিষয়ে হতে পারে। আল্লাহর যখন যেভাবে খুশি সেভাবেই এটা চালিয়ে যায়। আর যদি আপনি এভাবে বুঝতে সক্ষম না হন, আরো সহজ করে বোঝাবে আপনাকে ঠিকই পরিচালনা করবে। আপনাকে যখন আল্লাহ নিজে পরিচালনা করবে, তখন আল্লাহ আপনাকে নিয়ম দেবে, আপনাকে বেঁচে চলার জন্য নিয়ম দিবে। সেই নিয়মগুলো কি? যেমন তরিকতের মধ্যে গুরু তাকে কিছু নিয়ম দিয়েছিল, তার মুর্শিদ তাকে কিছু বাস্তব দেহ নিয়ে নিয়ম দিয়েছিল, যখন তার আল্লাহর নৈকট্য লাভ করলো, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ, আল্লাহর সাথে কথা যখন হয়, তখন আল্লাহ কিন্তু তাকে কিছু নিয়ম, কিছু সিয়াম সাধনা বা রোজা সম্পর্কে গভীর তালিম দেয়। সেটা কেমন? যে তুমি যতটুকু পবিত্র হয়েছ, তুমি তোমার মুর্শিদকে লাভ করেছ, তুমি যতটুকু পবিত্র হয়েছ, তুমি হাকিকতের দেশে এসে, তখন তুমি মারিফাতের দেশে আমি আল্লাহকে পেয়েছ, আমার আল্লাহকে দেখেছ। এখন আমি তোমাকে স্টেটমেন্ট দিচ্ছি, আজকের পর থেকে তুমি এই কর্মটা, এই সাধনাটা, এই বিষয়টা, এটা তো ভেঙে বলা যায় না, তবে একটা নিয়ম দেয়। সেই নিয়মের বাহিরে যদি যায়, তাহলে সে আর মারিফাতের কাজ করা হলো না, মারিফাতের রোজা, মারিফাতের কাজ হলো না। তখন কি হয়? তখনই দেখা যায় আল্লাহ তাকে সাজাভুক্ত করে। পৃথিবীতে অনেক আউলিয়ারা আছে, এক সময় না বুঝে অনেক কিছু করেছে, যখন আল্লাহ তাকে স্টেটমেন্ট দিয়ে চালায়, এদিক সেদিক যেতে পারে না, যেভাবে নিয়ম দেওয়া হয়েছে সেভাবে চলে, এটাও তার সালাত, এটাও তার। রমজান মাসের মধ্যে যেমন মানুষ কষ্ট হয় রোজা রাখতে, ঠিক মারিফতের কিছু রোজা জাতীয় এমন কিছু কাজ তিনি আল্লাহ দিয়ে থাকেন, এভাবে করো, এভাবে ধরো, এভাবে চলো। সেখানে মারিফাতের রোজা আছে, যা নিষেধ করা হয়েছে তা করতে পারবে না, এটাও একটা রোজা। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা আমি যেটি বোঝাতে চাইলাম, যে শরীয়ত তরিকত ও হাকিকত, এখন আজকের যে রোজা সম্পর্কে আলোচনা করা হলো, এটা কিন্তু রুহানি জগতের কথা, আত্মজগতের কথা, মারিফাতের দেশের কথা, তরিকতের কথা। এখন কোন রোজাটা আপনাদের পছন্দ হয়েছে এবং সেই রোজাগুলো আপনি কিভাবে করবেন? অবশ্যই একজন কামেল মুর্শিদের প্রয়োজন, সেই কামেল মুর্শিদের কাছে গেলে আপনাকে সেই তরিকত, হাকিকত ও মারিফাতের রোজা বুঝিয়ে দেবে, তখনই আপনি দিন দিন উপর ক্লাসে উঠে যাবেন, তখন উপর ক্লাসে উঠতে উঠতে আল্লাহ পর্যন্ত বিলীন হয়ে যাবেন। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আমাদেরকে সাথে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, যদি ফেসবুক হয় অবশ্যই ফলো রাখুন, যাতে করে পরবর্তীতে আবার দেখা হয়। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।